রাইস আর চানা নিয়ে নিলাম, এর দাম হচ্ছে 50 টাকা। বেসিক্যালি এটা ভেজ রাইস, এর মধ্যে প্রচুর ভেজিটেবিল আছে। শিক কাবাব যেটার দাম মাত্র 20 টাকা, এরকম সাইজের। গুড ইভিনিং সবাইকে, আর আরও একটা নতুন ব্লগের সবাইকে ওয়েলকাম। বেসিক্যালি এখন আছি হচ্ছে হাওড়াতে, মানে পরপর অনেক কটা ব্লগ এসছে যেগুলো কিন্তু কলকাতা স্ট্রিট ফুড ছিল, বাট হাওড়া স্ট্রিট ফুড অনেকে রিকোয়েস্ট করেছিল দাদা হাওড়া স্টেশনের আশেপাশে কিছু খাবার দাবার দেখাও। তো ফাইনালি আজকের ব্লগটা হতে চলেছে হাওড়া স্টেশন স্ট্রিট ফুড, মানে হাওড়া স্টেশনের আশেপাশে কি কি খাবার পাওয়া যায়। যদিও কালকে আমাদের হাওড়া থেকেই নতুন জার্নি, মানে সকাল 8টার সময় আসতে হবে হাওড়াতে, আর জার্নি ব্লগ তো জার্নি বিথ ডিজিতে তোমরা পেয়েই যাবে, কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছুই আসবে, আর কিছু খাবার দাবারও আসবে, মানে বাইরে গিয়ে কিছু ফুডগুলো তোমাদের দেখাবো। আশা করি তোমাদের ভালো লাগবে। একটা হেভি জায়গায় যাচ্ছি, বরফের পাহাড়ে, না কোনো গ্যাংটক দার্জিলিং এসব নয়, একটু দূরে ভাবো, কমেন্টে জানাও কোথায় যেতে পারি। বাকি চলো আজকে হাওড়া স্টেশনের আশেপাশটা এক্সপ্লোর করা যাক, কী কী খাবার দাবার পাওয়া যায়। এই হলো আমাদের আইকনিক হাওড়া ব্রিজ, আর এখন আছি হাওড়া স্টেশনের সামনে। স্টেশনের ওই দিকেও কিছু খাবার আছে, আবার এই বাস স্ট্যান্ডের এদিকেও কিছু খাবার আছে, দেখা যাক কী কী পাওয়া যায় সেগুলো তোমাদের দেখাবো। এই যে রুটটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সব রকম খাবার দাবার পাওয়া যায়, মানে সারা দিনই বলতে পারো সব ধরনের খাবার দাবার আছে। দাদা এটা কি আছে? খাস্তা লিট্টি। তো কত করে? 10 টাকা প্লেট আছে, 20 টাকা প্লেট। 10 টাকা প্লেটে কটা থাকে? একটা থাকে। ও, এক পিস 10 টাকা। ঠিক আছে চলো এটা দিয়ে স্টার্ট করি। এটা ইউনিক জিনিস দেখলাম, একদম স্টেশনের সামনেই 6 নম্বর সাবওয়ে দিয়ে বেরিয়ে এই দাদার দোকান। এই হচ্ছে খাস্তা লিট্টি। এই যাও কিভাবে বানায়, এটার মধ্যে আর কি কি যায়? ঘুগনি যাবে নাকি কোনো? হ্যাঁ, ঘুগনি আছে, সবজি সঙ্গে আলু ঘুগনি দেওয়া আছে। আচ্ছা, এই আলু ঘুগনি এইটা গেল, তারপরে পেঁয়াজ আছে, পেঁয়াজ আছে, আর এটা কি চাটনি? এটা ধনিয়া টমেটোর চাটনি আছে, ধনিয়া টমেটোর চাটনি, এটা ভোজা লঙ্কা আছে, ওকে। তো এই হচ্ছে 10 টাকা এক পিসের দাম, 2 পিস নিলে কিন্তু 20 টাকা। এই নিয়ে নিয়েছি আমরা সেই লিট্টি, মানে যেটা দাদা আর কি বললো, এটার মধ্যে অনেক কিছু দেওয়া আছে, আমি একটু টেস্ট করে দেখি। এইরকম লিট্টি কিন্তু প্রথমবার খাচ্ছি আমি। লিট্টিটা ঝাল ঝাল চটপটা খেতে, এটা অনেকটা কাইন্ডস অফ বড়া বলতে পারো, সাউথ ইন্ডিয়ান বড়া যেরকম হয় অনেকটা ওইরকম টাইপের। সন্ধ্যাবেলা টুকটাক স্ন্যাক্স, 10 টাকা। আর এই জিনিসটা কিন্তু লিটারালি দারুণ খেতে, কেমন লাগলো? অন্যরকম। আর দাদা এর ভেতরে কি কিছু থাকে নাকি? এর ভেতরে কি কিছু স্টাফিং থাকে? ছাতু দেওয়া আছে, এরকম গরম গরম ভাজা হচ্ছে। তুমি কি এখানেই বসে সব সময়? একদম 6 নম্বর সাবওয়ে, তার ঠিক সামনে, একবার এসে ট্রাই করে দেখো, হেভি লাগবে কিন্তু। আমরা এই সাইডে হচ্ছে লিট্টি খেলাম, আর এখানে কিন্তু প্রচুর খাবার আছে, সাউথ ইন্ডিয়ান ধোসা ইডলি থেকে শুরু করে রোল চাউমিন, আর এইদিকে একটা দাদার দোকানে দেখলাম বেশ রাইস পাওয়া যাচ্ছে। দাদা কি আছে একটু বলবে তোমার দোকানে? একদম গরম গরম রুটি ভাজা হচ্ছে। আর এইটা কি আছে? চানা মশলা আছে। আর এইটা কি আছে? আলু মটর আছে, এটা তরকা আছে, আর এটা হচ্ছে আলু মটর, এটাই গরম গরম রুটি সব। আর এই হচ্ছে রাইস, দেখতে পাচ্ছ কটা অবধি খোলা থাকে দোকান? 12টা অবধি রাত। রাইস আর চানা নিয়ে নিলাম, এর দাম হচ্ছে 50 টাকা। বেসিক্যালি এটা ভেজ রাইস, এর মধ্যে প্রচুর ভেজিটেবিল আছে, আর সাথে চানা আছে, আর কিছু নেই আপাতত, তাই চানাটা দিয়ে নিলাম, কারণ তরকা দিয়ে রাইস ভালো লাগবে না। একটু খেয়ে দেখি, যারা ভেজ খাবার খাও তাই জন্য আদর্শ জায়গা চানাটা, লিটারালি দারুণ খেতে। আর এখানে কিন্তু বিভিন্ন জায়গায় ভাতও তোমরা পেয়ে যাবে, মানে যেহেতু হাওড়া স্টেশন আশেপাশে সব কিছুই কিন্তু তোমরা পেয়ে যাবে কম বেশি, বাট খাবারটা 50 টাকা আনতে লিটারালি ভালো, ভ্যালু ফর মানি, একজনের জন্য পেট ভরা খাবার। আর এইখানে যে রাইসটা ইউজ করা হয়েছে না, একদম দেখো বড় বড় পুরো বাসমতি চাল, যেটা আমার কিন্তু বাসমতি ভালো লাগলো, মানে চাল যদি ভালো হয় না যে কোনো কিছুর সাথেই কিন্তু খাবারটা তেল জমে যায়। আর যেহেতু হাওড়া স্টেশনের সামনে, এইরকম ভালো খাবার সচরাচর আমি এক্সপেক্ট করিনি, বা সত্যিকারে বলছি 50 টাকায় এই যে কম্বোটা পেলাম না, এটা আলটিমেট কম্বো, মানে সত্যি এটা ভালো খেতে। এইদিকে দেখো দাদার দোকানে একদম গরম গরম কিন্তু রুটি আর কি বানানো হচ্ছে, আর গরম গরম তোমরা কিন্তু খাওয়া দাওয়া করতে পারবে। আচ্ছা পরে কি একটু ঝোল লাগলে দেওয়া হয় নাকি? এক্সট্রা সবজি 10 টাকা করে। আর যদি কেউ পার্সেল করতে যায় সেভাবে কি প্যাক করে দাও?
তো গাইস দুটো জিনিস আমরা ট্রাই করলাম, দুটোই কিন্তু বেশ ভালো খাবার ছিল, মানে সত্যিকারে হাওড়া স্টেশনের বাইরেও ভালো খাবার কিন্তু পাওয়া যায়। এবার চলো একটা দোকানে যাবো যেখানে একটু চাইনিজ পাওয়া যায়, মানে তোমরা যদি চাইনিজ বিরিয়ানি এই টাইপ সব খাবার খেতে চাও তাহলে এই দোকানটা কিন্তু আমার মনে হয় কমের মধ্যে বেশ ভালো। এইদিকে হচ্ছে হাওড়া ব্রিজ, এইখানে হচ্ছে স্পাইসি বাইটস বলে এই দোকানটা, এই যে রেলওয়ে টিকিট কাটে এই সাইডে, আর এই সাবওয়েটা হচ্ছে 12 নম্বর সাবওয়ে, তার ঠিক সামনেই। এই দোকানটায় চাইনিজ এবং বিরিয়ানি কিন্তু অনেক বেশি ফেমাস, মানে তোমরা কিন্তু বেশ অ্যাফোর্ডেবল প্রাইসে এখান থেকে খেতে পারবে। আমি একটা এগ চাও নিয়েছি যার দাম মাত্র 50 টাকা। চাউমিন, এই হচ্ছে এক চাউমিন, একদম সুন্দরভাবে গার্নিশ করে দিয়েছে, 50 টাকা দাম মাত্র, যা কোয়ান্টিটি আছে একজনের জন্য পারফেক্ট, যেরকমটা কলকাতা স্ট্রিট চাউমিন হয়ে থাকে একদমই সেরকম। আর এখানে কিন্তু রোলও পাওয়া যায় একদম 30 টাকা থেকে শুরু, চিকেন রোল দেখলাম 45 টাকা মতো। এটা হচ্ছে এগ চাউমিন আছে 50 টাকা, বিরিয়ানি পাওয়া যায় 100 টাকা, মানে সব রকম চাইনিজ রোল বিরিয়ানি এগুলো কিন্তু পেয়ে যাবে, তোমরা চাইলে পার্সেল করেও নিয়ে যেতে পারো। দেখো আমরা অনেক বড় বড় জায়গায় নুডলস খাই, বাট কলকাতার এই যে স্ট্রিট স্টাইল চাইনিজ এটা জাস্ট অসম লেভেলে। আর এখানে ব্যাকগ্রাউন্ডে গান বাজছে, কারণ পুজো গেছে সরস্বতী পূজা, তার জন্য কিন্তু প্রচুর আর কি জায়গায় জায়গায় গান বাজছে। আর এইচএস পরীক্ষা সামনে, যারা আমাদের দর্শক আছো যারা এইচএস পরীক্ষা দিচ্ছ এবছর, খুব ভালো করে পড়াশোনা করে আশা করি প্রিপারেশন নিয়ে বসছো আর তোমাদের পরীক্ষা খুব ভালো হোক এই আশাই করি। আর এই যে চাউমিনটা খাচ্ছি এটা সত্যিকারে দারুণ খেতে, আর এই কলকাতার স্ট্রিট চাউটা আমার পার্সোনালি ভালো লাগে। এটার মধ্যে ক্যাপসিকাম, পেঁয়াজকলি, এগ সমস্ত কিছুই দেওয়া, কোয়ান্টিটি যা আছে একজনের জন্য এনাফ। এইখান থেকে তো আমরা চাউমিনটা খেলাম, লিটারালি দারুণ ছিল। ওইদিকে এনাদের বসার জায়গাও আছে। আর এই হচ্ছে রেট, দাদা তোরা বিরিয়ানি একটু দেখাবে, শেষ হয়ে গেছে বিরিয়ানি, দাম কত করে? ওটা কি চিকেনই থাকে শুধু, মাটন করো, চিকেন থাকে শুধু? আর এই হচ্ছে রেট দেখতে পাচ্ছ, দাদার দোকানে কিন্তু মোটামুটি চাইনিজ ইন্ডিয়ান সব আছে, আলু বিরিয়ানি 60 টাকা প্লেট। ঠিক আছে চলো বিরিয়ানি আজকে শেষ, বাকি নর্মাল কট অবধি দোকান খোলা থাকে? কট অবধি? রাত 10টা অবধি থাকে। খাওয়া দাওয়া তো অনেক কিছুই হলো, হাওড়া স্টেশনের আশেপাশে প্রচুরই খাবার পাওয়া যায়, মানে প্রচুর ধরনের খাবার পাওয়া যায়। এবার আমরা যে কটা খাবার ট্রাই করলাম সেগুলো সবকটাই হেভি খাবার, পেট তো ভরে গেছে, বাট কিছু ভ্যারাইটিও তোমাদের দেখাচ্ছি। এইদিকে দেখো লিট্টি আছে, এটা কিন্তু নর্মাল লিট্টি আছে, আর এইটা হচ্ছে হাওড়া সিটির ভেতরে ঢুকছে। এইদিকেও কিন্তু একটা বিরিয়ানির দোকান আছে, এটাও কিন্তু বেশ ভালো খেতে। সব খাবার তো আমি খেয়ে তোমাদের দেখাতে পারবো না, এই হাজি বিরিয়ানি কিন্তু বেশ ভালো খেতে। এইরকম হাওড়া যে সিটির ভেতরে ঢুকছে সেই বাস স্ট্যান্ডের একদম অপোজিটেই কিন্তু এই ছোট্ট দোকান, আর এদিক থেকে হচ্ছে বাসগুলো ছাড়ে এবং অটো ছাড়ে। এটা হচ্ছে স্টেশন থেকে একদম সিটির ভেতরে ঢোকার রাস্তাটায়, এই সাইডে কিন্তু অনেক কটাই এরকম বিরিয়ানির দোকান আছে, কাবাবের দোকান আছে, এগুলো তোমরা ট্রাই করতে পারো। এরকম এই সাইডে কাবাব আছে, এই মুখটাতে হচ্ছে হাজি বিরিয়ানি, এইদিকে জায়কা বিরিয়ানি, তার ঠিক সামনেই হচ্ছে এই আঙ্কেলের কাবাবের দোকান। এখানে চিকেন কাবাব মাত্র 30 টাকা, এই যে চিকেন কাবাব মোটামুটি 5 পিস মতো আছে, আর ওই লেগ কিন্তু 40, আর উইংস 40 করে, একদম রিজনেবল প্রাইস দেখতে পাচ্ছ, তোমরা কিন্তু ট্রাই করতে পারো। শিখ কাবাব ভি মিলতা হ্যায়, শিখ কাবাব ভি হ্যায়, ও চিকেন হ্যায় ক্যা, সব চিকেন হ্যায়, ও শিখ কাবাব কিতনে হ্যায়, 20 কা। তো এখানে কিন্তু চিকেনের অনেক ভ্যারাইটি কাবাব তোমরা পেয়ে যাবে, যেগুলো কিন্তু এখানে বানানো আছে। এখান থেকে আমরা অর্ডার দিলাম চিকেন কাবাব 30 টাকা, আর একটা শিখ কাবাব অর্ডার দিলাম 20 টাকা, এই যে এখানে রেডি হচ্ছে দেখতে পাচ্ছ। আর এই সাইডে প্রচুর কিন্তু খাবারের হোটেল আছে এবং থাকার হোটেলও আছে, অনেকে জিজ্ঞাসা করো যে দাদা হাওড়াতে কোথায় থাকা যায়, তো এই সাইডটাতে কিন্তু অনেক থাকার হোটেল, খাবার হোটেল সবই তোমরা পেয়ে যাবে। কিনেছি কিন্তু আমরা এই আঙ্কেলের দোকান থেকে কাবাব, এই হচ্ছে 30 টাকার চিকেন কাবাব, যেখানে 4 পিস আছে বোনলেস, আর এই হচ্ছে 20 টাকার শিখ কাবাব, প্রচণ্ড গরম, এবার একটু খেয়ে দেখি। আর এখানে যে ম্যাক্সিমাম বিরিয়ানির দোকান আছে সেখানে কিন্তু চিকেন বিরিয়ানি ওই 100 টাকা পড়ে, ও হো প্রচুর গরম, আর একদম বোনলেস পিস, এবারে সুন্দর চাটনি দিয়েছে, গরম গরম ভালো লাগছে কিন্তু খেতে। আর যেহেতু এক্ষুনি গরম গরম দিল, মানে হাতে গরম যেটা ধরতে পারছি না, আরে হেভি টেস্টি কিন্তু, কম দামে পুষ্টিকর। আর এইটা হচ্ছে সেই শিখ কাবাব যেটার দাম মাত্র 20 টাকা, এরকম সাইজের, এটা একটু তোমাদের দেখাই, এটা একদম চিকেন কিমা করে দেওয়া, এর সাথে একটু চাটনিটা ডিপ করলাম, ঢুকে দিলাম, জাস্ট মিলিয়ে গেল। আমার শিখ কাবাবটা বেশি ভালো লেগেছে, ওভারঅল যদি বলতে হয় একদম সস্তায় ভ্যালু ফর মানি। তোমরা কারা কারা এই দোকানগুলো সম্পর্কে জানতে আমার কমেন্টে জানিও, একদম ভালো ভালো হাওড়া স্টেশনের আশেপাশে খাবারের ফোনই ফোন দিলাম। আঙ্কেলের কাছে কী কী কাবাব পাওয়া যায়? প্যারে কাবাব পাওয়া যায়, পেটে পাওয়া যায়,
হার্ড পাওয়া যায়, মিক্স পাওয়া যায়, মিক্স পাওয়া যায়, সবই আছে। আর টাইমিংটা বলে দাও একটু। 5টা থেকে আরম্ভ, 5টা থেকে আর কটা অবধি থাকে? 11টা। বাট সত্যিকারের ভ্যালু ফর মানি একদম হাওড়া স্টেশনের সামনেই। কিন্তু একটা বিরিয়ানির কথা তোমাদের বলে দিই, এই 6 নম্বরের এখানে অনেক খাবার দেখালাম, এই 6 নম্বর সাবওয়ের ঠিক পাশেই হচ্ছে ইন্ডিয়ান বিরিয়ানি। এই বিরিয়ানি শেষ হয়ে গেছে, নাহলে তোমাদের দেখাতাম, এই বিরিয়ানিটা দারুণ খেতে। আর একটু খাওয়া দাওয়া মোটামুটি আমাদের কমপ্লিট, আর হাওড়া স্টেশনের আশেপাশে কয়েকটা জায়গা তোমাদের ভালো ভালো খোঁজ দিলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এবার দেখো আরও প্রচুর খাবার পাওয়া যাবে, একটা ভিডিওতে সব দেখানো পসিবল না, কারণ আমিও খেতে পারবো না এতটা একসাথে। বাকি তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর কাল থেকে আমাদের ট্যুর হবে, মানে কন্টিনিউ পরপর ট্যুর আছে, যেখান থেকে কিছু খাবারের কন্টেন্ট তোমাদেরও দেবো, মানে সেই সব জায়গার ফুড ট্যুর থাকবে। বেসিক্যালি একটা কোনো জায়গা নিয়ে তোমাদের বেশি বোর করবো না, একটা ভিডিওর মধ্যে অনেক জায়গার খোঁজ দেওয়ার চেষ্টা করবো। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, জার্নি ভিডিও দেখতে হলে জার্নি ভিজিতে চলে যাও, সেখানে কিন্তু টোটাল জার্নি এপিসোড আপলোড থাকবে। বাকি চলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, গুড নাইট সবাইকে, টাটা। আর হাওড়া থেকে কারা কারা ব্লগটা দেখছিলে কমেন্টে জানাও, লাইকটা কিন্তু করে দিও।